সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, সারা পৃথিবী জুড়ে কোভিড-19 মহামারীর রূপে দেখা দিয়েছে। আমাদের বাংলাদেশে করোনা ভাইরাস এখন মহামারী আকারে রূপ নিয়েছে। দীর্ঘদিন থেকে তোমাদের আমরা ক্লাসে পড়াতে পারছি না, ক্লাসে অনেক পড়ার সময় ঘাটতি হয়েছে। সেই ঘাটতি পূরণের লক্ষ্যে আমরা অনলাইনে ক্লাস শুরু করছি। তোমরা যে যেখানেই থাকো না কেন, বাসায় থাকবে, নিরাপদে থাকবে, সাবধানে থাকবে, যতটুকু পারা যায় লোকালয়ে না যাওয়ার চেষ্টা করতে হবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের আজকের বিষয় বাংলা ব্যাকরণের সমাস অংশ নিয়ে আমি আজকে কথা বলব। আমি বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আব্দুর রশিদ বাংলা ব্যাকরণের সমাস বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করছি। তোমরা প্রত্যেকেই প্রস্তুতি নাও, আমি সমাস নিয়ে এখন কথা বলছি। তোমরা সবাই জানো সমাস কি? পরস্পর সম্পর্কযুক্ত দুই বা বহু পদের এক পদে মিলিত হওয়াকে সমাস বলে। সমাস মানে, সমাস শব্দের অর্থ সংক্ষেপ। সমাস, সমাস শব্দের অর্থ সংক্ষেপ। সমাস একপদীকরণ, সমাস শব্দের অর্থ মিলন। কিসের মিলন? কতগুলো পদের মিলন। কতগুলো পদ যখন এক পদে মিলিত হয় তখন তাকে আমরা বলি সমাস। তাহলে সমাস, সমাস কত প্রকার তোমরা জানো? যারা জানো তারা তো জানো, যারা জানো না তারা শুনে নাও। সমাস মূলত ছয় প্রকার। সমাস কত প্রকার? সমাস মূলত ছয় প্রকার। এক নম্বর কি? এক নম্বর হচ্ছে আমরা যদি বলি দ্বন্দ্ব সমাস। বানানটা খেয়াল করবে, তোমরা দেখবে বানানটা দয় ব কিন্তু আছে, দয় ব ফলা নয়, দয় তারপরে আবার ব ফলা, এই জিনিসটা খেয়াল করবে। দ্বন্দ্ব সমাস বানান ব্যাকরণ অংশে কিন্তু বানান ভুল হওয়া চলবে না, এটা খেয়াল রাখবে। তখন ব্যাকরণ অংশে বানান ভুল হলে সেখানে নম্বর প্রদান করা হয় না, এদিক থেকে বানানের দিক থেকে খুব সজাগ থাকবে, খেয়াল রাখবে। তাহলে দুই নম্বর যদি আমরা বলি, ভাগ করলে পরে অব্যয়ভাব সমাসকে আমরা নিয়ে আসতে পারি। অব্যয়ভাব, অব্যয়ভাব সমাস। তিন নম্বর যদি আমরা বলি, আমরা কি বলবো? কর্মধারয় সমাস। খেয়াল করবো অনেকেই ভুল করে কর্মধারায় বলে, কিন্তু আসলে মূলত কর্মধারায় না, কর্মধারয়, এটা খেয়াল করবে, কর্মধারয় সমাস। চার নম্বর যদি আমরা বলি, আমি চার নম্বর তৎপুরুষ সমাস বলতে পারি, তৎপুরুষ সমাস। পাঁচ নম্বর যদি বলি বহুব্রীহি সমাস, বানানটা খেয়াল করবে, দেখো বহুব্রীহি, ব হয় হচ্ছে বয় র ফলা দীর্ঘ হয় হচ্ছে, বানান ভুল করে অনেকেই বানানটা ভুল করা যাবে না, দেখবে বহু বহুব্রীহি, ব হয় হচ্ছে বয় র ফলা দীর্ঘ কারণ হয় হচ্ছে বহুব্রীহি সমাস। ছয় নম্বর যদি বলে আমি বলবো দ্বিগু সমাস। তাহলে সমাস কত? সমাস মূলত, সমাস মূলত ছয় প্রকার। এখন পরীক্ষায় তোমাদের যেটা লিখতে হবে, তোমরা সবাই জানো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্রের কোনো এমসিকিউ নাই, এখানে তোমাদেরকে লিখেই পরীক্ষা দিতে হবে।
সেদিক থেকে তোমাদের যেন প্রশ্ন হয়, প্রশ্ন হবে ব্যাসবাক্য সহ সমাসের নাম লিখো যে কোনো পাঁচটি, ব্যাসবাক্য সহ সমাসের নাম লিখো যে কোনো পাঁচটি। তাহলে ব্যাসবাক্য কি তোমাকে এটা একবার জানতে হবে, ব্যাসবাক্যটা তাহলে তোমাকে বুঝতে হবে। ব্যাসবাক্য কি? বাক্য এবং ব্যাসবাক্য অর্থাৎ সমাস নির্ণয় করতে যে পদগুলো ব্যবহার করা হয় সেই পদগুলোর সমষ্টি হচ্ছে ব্যাসবাক্য। অর্থাৎ সমাস সমান পদগুলো মিলে যে বাক্য তৈরি করে সেই বাক্যকেই বলা হয় ব্যাসবাক্য। তাহলে সমাস সমান পদ কি? সমাস সমান পদ মানে সমাসকে বিশ্লেষণ করলে যে পদগুলো পাওয়া যায় তার প্রত্যেকটিকে সমাস সমান পদ বলে। সমাসকে বিশ্লেষণ করলে বা সমাসকে ভাঙলে যে পদগুলো পাওয়া যায় তার প্রত্যেকটিকে কী বলা হয়? সমাস সমান পদ বলা হয়। আর ওই সমাস সমান পদগুলো মিলে যে বাক্য তৈরি করে সেই বাক্যর নাম বলা হয় ব্যাসবাক্য। তাহলে তোমার পরীক্ষায় লিখতে হবে ব্যাসবাক্য লিখতে হবে এবং সমাসের নাম লিখতে হবে। তাহলে প্রত্যেকটা সমাসের মধ্যে আবার ভাগ আছে, তোমাকে শুধু ছয়টা সমাস জানলেই হবে না, ছয়টা সমাসের আবার ভাগ আছে। আর তার আগে একটু জেনে নিতে হবে তোমাকে, তোমাকে পূর্বপদ কী পরপদ কী এটা জানতে হবে তোমাকে। তোমাকে জানতে হবে সমাস সমান পদ, তোমরা জানলে যে সমাসকে বিশ্লেষণ করলে যে পদগুলো পাওয়া যায় তার প্রত্যেকটিকে সমাস সমান পদ বলে। তাহলে পূর্বপদ এবং পরপদ কী? সমাসের পূর্ব অংশে যে পদ থাকে তাকে বলা হয় পূর্বপদ, এবং সমাসের পরে অংশে যে পদ থাকে তাকে বলা হয় পরপদ বা উত্তরপদ। পরপদের আরেকটি নাম কী? উত্তরপদ। তো আমরা এখন আলোচনায় যেতে পারি দ্বন্দ্ব সমাস কী। আমরা দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব শব্দের অর্থ কী? দ্বন্দ্ব শব্দ অর্থ ঝগড়া, দ্বন্দ্ব শব্দ অর্থ বিবাদ, গণ্ডগোল, হট্টগোল, বিভিন্ন সমার্থক শব্দ আছে। তো দ্বন্দ্ব, দ্বন্দ্ব কখন হয়? দ্বন্দ্ব যখন সমান শক্তি সম্পন্ন মানুষ অথবা সমান কিছু হলে পারে সেখানে দ্বন্দ্ব তৈরি হতে পারে। এখন দ্বন্দ্ব হচ্ছে দ্বন্দ্ব সমাস, যে সমাসের পূর্বপদ এবং পরপদ উভয় পদের অর্থই প্রাধান্য থাকে। পূর্বপদ এবং পরপদ উভয় পদের অর্থে প্রাধান্য থাকে এবং উভয় পদই প্রায় ক্ষেত্রেই বিশেষ ভাবাপন্ন হয়, তাকে আমরা দ্বন্দ্ব সমাস বলি। তাহলে দ্বন্দ্ব সমাসের ব্যাসবাক্যে আমরা অব্যয়পদ হিসাবে ও এবং আর এগুলো ব্যবহার করতে পারি। কী করতে পারি? ও এবং আর, পূর্বপদ এবং পরপদের মাঝখানে আমরা এই পদগুলো ব্যবহার করতে পারবো। ও এবং আর বেশিরভাগ ক্ষেত্রে ও ব্যবহার করা হয়। যেমন যদি আমরা বলি কাগজ কলম, কাগজ কলম যদি আমরা বলি দুটো ভিন্ন ভিন্ন শব্দ, কাগজ এবং কলম দুটো ভিন্ন শব্দ। আমরা যদি মাঝখানে হাইফেন দিয়ে এক করে দিলাম কাগজ কলম, এখন ওটা সমাসবদ্ধ পদের উপরে, সমাসবদ্ধ পদ মানে সমাস দ্বারা আবদ্ধ। তাহলে কাগজ কলম, পূর্ব অংশে আছে কাগজ, পর অংশে আছে হলো কলম, কলম। তাহলে কাগজ কোন পদ? কাগজ হচ্ছে বিশেষ্য পদ। কলম কোন পদ? কলমও বিশেষ্য পদ। তাহলে আমরা যখন ব্যাসবাক্য তৈরি করব, ব্যাসবাক্যের মাঝখানে আমরা একটা অব্যয় পদ লাগাবো। কী কী অব্যয় আগে বলেছিলাম আমরা? ও এবং আর। তো আমরা সাধারণ ক্ষেত্রে ও ব্যবহার করি। তাহলে এখানে তোমরা যখন ব্যাসবাক্য তৈরি করবে তখন পরীক্ষায় তোমার এইভাবেই থাকবে, তাই এটা সমস্ত মানে সমাসবদ্ধ পদ, পরীক্ষায় সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ এটা দেওয়া থাকবে। তোমাকে খাতায় এটা লিখতে হবে, প্রশ্নপত্র থেকে এটা খাতায় লিখে সমান চিহ্ন দিয়ে তোমাকে ব্যাসবাক্যটা লিখতে হবে এবং সমাসের নাম লিখতে হবে। তাহলে তোমাকে কী লিখতে হবে? কাগজ ও কলম। ডান থেকে এখন তুমি আরো চিহ্ন দিয়ে সমাসের নামটা লিখে দাও। কী সমাস? দ্বন্দ্ব সমাস। ঠিক আছে। তো তাহলে এখন আমরা দ্বন্দ্ব সমাসের মধ্যে আবার কিছু ভাগ আছে, আমরা যদি ভাগগুলো নিয়ে একটু কথা বলতে চাই তাহলে আমরা প্রথমেই দ্বন্দ্ব সমাসকে সাধারণ দ্বন্দ্ব বলে একটা দ্বন্দ্ব সমাস আছে, সাধারণ দ্বন্দ্ব সমাস। আমরা যদি বলি সাধারণ দ্বন্দ্ব, যেখানে পূর্বপদ এবং পরপদের অর্থ সাধারণ থাকবে। কাগজ কলম দেখি বুঝাচ্ছে, কাগজ কলম সাধারণ দ্বন্দ্বের মধ্যে পড়ে, সাধারণ দ্বন্দ্ব। এক নম্বর যদি আমরা বলি দ্বন্দ্ব সমাসকে যদি কয়েকটা ভাগে ভাগ করি, আটটা ভাগে যদি ভাগ করি, আটটা ভাগ,
তাহলে এক নম্বর হচ্ছে সাধারণ দ্বন্দ্ব, দুই নম্বর সমার্থক দ্বন্দ্ব, সমার্থক অর্থাৎ পূর্বপদ এবং পরপদের অর্থ প্রায় ক্ষেত্রেই সমান হবে, প্রায় সমান হবে। আমরা যদি বলি যে হাট বাজার, কাছাকাছি অর্থ হাট ও বাজার। আমরা যদি বলি বই পুস্তক, বই ও পুস্তক, বই এবং পুস্তকের অর্থ একই। এদিক থেকে আমরা কী বলবো, একে সাধারণ দ্বন্দ্ব সমাস বলছি, হ্যাঁ সরি আমরা বলছি সমার্থক দ্বন্দ্ব সমাস। তাহলে এক নম্বর বলছি সাধারণ দ্বন্দ্ব, দুই নম্বর সমার্থক দ্বন্দ্ব, তিন নম্বর যদি বলি বিপরীতার্থক দ্বন্দ্ব, যেমন ভালো মন্দ, সুখ দুঃখ, এগুলো বিপরীতার্থ প্রকাশ করছে, দিন রাত্রি বিপরীতার্থ, তাহলে এগুলো বিপরীতার্থক দ্বন্দ্ব। আমরা চার নম্বর যদি বলি তাহলে আমরা বলছি বিরোধার্থক দ্বন্দ্ব, বিরোধা বিরোধার্থক অর্থাৎ বিরোধ সম্পর্ক, যেমন অহি নকুল। অহি মানে তোমরা জানো, অহি মানে সাপ, নকুল মানে কি, নকুল মানে বেজি। তাহলে সাপ বেজি সম্পর্ক কেমন, সাপ বেজি সম্পর্ক বিরোধ সম্পর্ক, তাহলে অহি ও নকুল, অহি নকুল। আমরা যদি বলি শৃগাল কুকুর, শৃগাল কুকুর তাই। আমরা যদি বলি দা কুমড়া, দা এবং কুমড়া বিরোধ সম্পর্ক, তাহলে এগুলোকে বলছি বিরোধার্থক দ্বন্দ্ব। আমরা বলছি মিলনার্থক দ্বন্দ্ব, মিলনার্থক দ্বন্দ্ব, যেমন পিতা মাতা, ভাই বোন, এগুলোকে আমরা মিলনার্থক দ্বন্দ্বের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা এরপরে বহুপদী দ্বন্দ্ব বলব, বহুপদী অর্থাৎ বহু, বহু মানে কি, দুইয়ের উপরে যে সংখ্যা সেই সংখ্যাকে বহু সংখ্যা বলা হয়। তাহলে দুইয়ের উপরে যে পদ থাকে, দুইয়ের অধিক যে পদ থাকে, যে দ্বন্দ্ব সমাসে, তাকে বলা হয় বহুপদী দ্বন্দ্ব সমাস। যেমন আমরা যদি বলি ইট কাঠ পাথর, তাহলে ইট কাঠ পাথর, আমরা ব্যাস বাক্য লেখার সময় কী লিখব, ইট কমা দিয়ে কাঠ ও পাথর, চন্দ্র সূর্য গ্রহ, আবাল বৃদ্ধ বনিতা, তাহলে এগুলো দেখো দুইয়ের উপরে অর্থাৎ দুইয়ের অধিক পদ এখানে আছে, এগুলোকে আমরা কী বলছি, এগুলো আমরা বলছি বহুপদী দ্বন্দ্ব সমাস। তারপরে আমরা কী বলছি, অলুক দ্বন্দ্ব সমাস, অলুক দ্বন্দ্ব, অলুক শব্দটা দেখো, অলুক অলোক দ্বন্দ্ব সমাস, হ্যাঁ অলোক দ্বন্দ্ব, অলোক দ্বন্দ্ব, তাহলে যে দ্বন্দ্ব সমাসের পূর্বপদ ও পরপদে বিভক্তি লোপ পায় না, যে দ্বন্দ্ব সমাসের পূর্বপদ ও পরপদে বিভক্তি লোপ পায় না তাকেই বলা হয় অলোক দ্বন্দ্ব সমাস। এখন যদি বলি কোলে পিঠে, দেখো খেয়াল করো, কোলে কোলে পিঠে, কোলে কোল যোগে কোলে এই বিভক্তি, পিঠে পিঠ যোগে পিঠে, তাহলে দুটো পূর্বপদের সাথেও বিভক্তি আছে, পরপদের সাথেও বিভক্তি আছে, এবং ব্যাস বাক্যে বিভক্তিটা থেকেই যাবে, লোপ পাবে না। তো যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদে বিভক্তি লোপ পায় না তাকে অলোক দ্বন্দ্ব সমাস বলে। যেমন দেশে বিদেশে, কোলে কাকালে, বুকে পিঠে, মায়ে ঝিয়ে, দেখো প্রত্যেকটির সাথে বিভক্তি যুক্ত আছে, আমরা একে বলছি অলোক দ্বন্দ্ব সমাস বলছি। তাহলে কী কী হলো, এক নম্বর আমরা বললাম কি সাধারণ দ্বন্দ্ব, দুই নম্বর সমার্থক দ্বন্দ্ব, তিন নম্বর আমরা বলছি কি বিপরীতার্থক দ্বন্দ্ব, চার নম্বর বলছি বিরোধার্থক দ্বন্দ্ব, পাঁচ নম্বর বলছি মিলনার্থক দ্বন্দ্ব, ছয় নম্বর আমরা বলছি বহুপদী দ্বন্দ্ব, সাত নম্বর আমরা বললাম অলোক দ্বন্দ্ব, আমার আট নম্বরে এসে আমরা বলবো একশেষ দ্বন্দ্ব। একশেষ দ্বন্দ্ব এটা পুরুষ ঘটিত দ্বন্দ্ব সমাস, এখানে পুরুষ বলতে পার্সন মানে পুরুষ, পুরুষ ঘটিত। যেমন যদি আমরা বলি যে আমরা, আমরা হচ্ছে সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ, যেটাই সমস্ত পদ সেটাই সমাসবদ্ধ পদ, তোমরা জানো সমাসবদ্ধ, সমাস দ্বারা আবদ্ধ, আর সমস্ত মানে সব পদগুলো যেখানে থাকে আবদ্ধ অবস্থায় তাকে সমস্ত মানে সব, সব পদগুলো যেখানে থাকে মিলিত অবস্থায় তাকে সমস্ত পদ বলা হয়, যেটাই সমস্ত পদ সেটাই সমাসবদ্ধ পদ। তাহলে আমরা এটাকে যখন আমরা ব্যাস বাক্যে রূপ দেবো তখন বলতে হবে আমি কমা দিয়ে তুমি ও সে, তাহলে আমি উত্তম পুরুষ, তুমি মধ্যম পুরুষ, আর সে হচ্ছে নাম পুরুষ, তাহলে আমি কমা তুমি ও সে আমরা। আর তোমরা যদি বলি তাহলে তোমার মধ্যে তো আর আমি নাই, তোমরা তাহলে তুমি ও সে তোমরা, তাহলে এই হচ্ছে দ্বন্দ্ব সমাস। এখন পরীক্ষায় তোমাদের তো আমি বলছি
ক্লিয়ার ধারণা থাকতে হবে, প্রত্যেকটা বিষয়ের উপরে ক্লিয়ার ধারণা থাকতে হবে। ক্লিয়ার ধারণা না থাকলে তুমি তো আন্দাজে পরীক্ষা হলে গিয়ে লিখতে পারবে না, তোমাকে পড়াশোনা করতে হবে, তোমাকে ক্লাস করতে হবে। যদিও তোমাদের ক্লাস এখন বিঘ্ন ঘটছে, দেশের এই পরিস্থিতির কারণে ক্লাসের বিঘ্নতা আসছে, বিঘ্ন ঘটছে, এটা আমরা যতটুকু পারি তোমাদের কভার করার চেষ্টা করছি। তোমরা অনলাইনে ক্লাসগুলো দেখবে, অনলাইনে ক্লাসগুলো দেখে ক্লাস ফলো করে সেভাবে পড়াশোনা করলে পরে যে ঘাটতিটা তোমাদের হয়েছে আমার মনে হয় সেই ঘাটতি পূরণ হবে ইনশাল্লাহ। তো আমরা এর পরবর্তীতে তোমাদের আরও সমাজ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা দ্বন্দ্ব সমাজের উপরে কথা বললাম, এর পরবর্তীতে আমরা অবৈভাব সমাজ নিয়ে কথা বলব, অবৈভাব তার পরবর্তী পর্যায়ে আমরা অন্য ক্লাস নিয়ে আরও কথা বলব। তোমরা সবাই ভালো থাকো, তোমরা সবাই নিরাপদে থাকো। আবারও বলছি, যতটুকু পারো তোমরা ঘরের বাইরে না যাওয়ার চেষ্টা করবে, আর সবাইকে সাবধান করবে, নিজেরা সাবধানে থাকবে। তোমাদের সবার কল্যাণ কামনা করছি, সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।